আবহাওয়া দপ্তরের তাজা আপডেট, তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। আজ বড়দিনেও বৃষ্টি, সঙ্গে রয়েছে দুষর তুষারপাত। সম্পূর্ণ জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক ও কমেন্টস করবেন। আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ সকাল থেকেই কোনো কোনো জায়গায় মুখ ঢেকেছে সামান্য কুয়াশায়, তবে বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়েছে। কলকাতা সহ গোটা বাংলার ন্যূনতম তাপমাত্রার কোনো পরিবর্তন আপাতত হবে না, তবে আগামী চার দিনের মধ্যে হালকা আবহাওয়া বদল হতে পারে, এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আজ কলকাতা ও তার আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা থাকবে। আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৬%। আজ উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সকালে শুধুমাত্র দার্জিলিং এর কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনোই থাকবে। আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আজ থেকে পাহাড়ের জেলাগুলির তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অপরদিকে দক্ষিণবঙ্গের সর্বত্র আজ আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী চার দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী ২৪ ঘন্টায় বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে, আর যার জেরে হুহু করে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে, এবং এর ফলে বড়দিনের পরও বাড়তে পারে তাপমাত্রা এবং কমবে শীতের প্রকোপ। স্বাভাবিকের ওপরে থাকবে দিন এবং রাতের তাপমাত্রা। কলকাতা সহ পুরো রাজ্যে আগামীকাল তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে এবং আগামীকাল মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৩ থেকে ৪ দিন সারা রাজ্য জুড়েই কুয়াশার দাপট থাকবে। মূলত বঙ্গোপসাগরের ওপরে যে উচ্চচাপ বলয় তৈরি হয়েছে তার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে, তবে বুধবার থেকে তাপমাত্রা আবার নিম্নমুখী হবে। বছর শেষে ২৯ থেকে ৩০ ডিসেম্বর তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে কলকাতায়। গোটা রাজ্যেরই তাপমাত্রা নামবে বছর শেষে। উত্তরবঙ্গেরও তাপমাত্রা ২৯ ডিসেম্বর থেকে কমতে শুরু করবে।